আসসালামু আলাইকুম মৎস্য শিকারী ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, আমি একটা ছিপ দেখাচ্ছি। এটা হচ্ছে কার্বন ফাইবার। তো আমার হাতে এটা 10 ফিট আছে। তো ছিপটা অনেক ভালো একটি ছিপ। তো এই ছিপটি আজকে আপনাদের প্র্যাকটিক্যালি কিছু দেখাবো, তো আপনারা দেখবেন। তার আগে বলে দিই যে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে একটু ক্লিক করবেন। আমার চ্যানেলে সকল ফিশিং আইটেম, নতুন আইটেম, নতুন নতুন ফিশিং আইটেম সম্পর্কে ভিডিও তৈরি করা হয়ে থাকে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে দেয়। তো আপনাদেরকে এখন কার্বন ফাইবার সম্বন্ধে জানাবো, বলবো বিস্তারিত যে চিপটি কতটা হার্ড এবং কতটা ভালো, এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে চিপটি কেমনভাবে বাঁকা হয় এবং চিপটির রিংগুলো কত হার্ড। তো এটা হচ্ছে ফ্রমের নিচে হ্যান্ডেলটা হচ্ছে ফ্রম টাইপের, এটা অনেক সুন্দর নরম এবং অনেক মজবুত। তো আজকে দেখছেন আপনাদেরকে একটা প্যাকেট দেখাচ্ছি। এখানে আমি একটা 1/2 লিটার পানির বোতল নিয়েছি যেটা ভরা আছে পানি দিয়ে। তো এটা আমি ছিপের আঘাতে বাঁধছি, বাঁধার পরে আপনারা দেখুন যে আমি যখন ছিপটা চাড়বো তখন ছিপটা ক্রাউচ কতখানি হচ্ছে, মানে ভাঁজটা কতখানি হচ্ছে। আর এটা কিন্তু কোনো ইয়ে না, জাস্ট আমি ছিপ দিয়ে 1/2 কেজির উপরে পোটা পানিটা চাড়তেছি। তো এটাতে ছিপটা দেখেন কতখানি বাঁকা হচ্ছে এবং অনেক সুন্দর হচ্ছে এবং অনেক হার্ড এটা। তো এটা যখন আমি ধরেছি, ধরা হয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে যে কতটা হার্ড। আর এটাতে আপনারা 15 থেকে 20 কেজি মাছ আরামে ধরতে পারবেন। আর যদি ফিশার যদি ভালো হয়ে থাকে, যারা মাছ খেলাইতে পারে বা খেলে খেলে ধরতে পারে, তারা 25 থেকে 30 কেজি মাছ আরামে ধরতে পারবে। কিন্তু এটা যদি আপনারা এমনি লোকালি ভাবে এমনি ইউজ করে আপনারা যদি মাছ ধরেন, তো আমার বিশ্বাস যে 15 থেকে 20 কেজি মাছ আরামে আপনারা ধরতে পারবেন। যারা মাছ ধরতে পারেন না, তারাও 15 থেকে 20 কেজি মাছ আরামে টেনেও তুলতে পারবেন। তবে বেশি টানলে ছিপ ভেঙে যায়। তো অনেকে জানে যে মাছ ধরার একটা কৌশল আছে, তো কৌশল ইউজ না করলে যে কোনো ছিপই ভেঙে যাবে। তবে আমরা এই ছিপটাতে 100% 25 থেকে 30 কেজি পর্যন্ত ব্যালেন্স আমরা দিয়ে থাকি। তো 25 থেকে 30 কেজি ব্যালেন্স অনুযায়ী আপনারা মাছ ধরতে পারবেন। 25 থেকে 30 কেজি ওজনের ওয়েটের মাছ আপনারা আরামে ধরতে পারবেন। তো দেখুন কীভাবে ছিপটা আমরা বাঁকা করছি, আর দেখুন ছিপটা কতখানি বাঁকা হচ্ছে। তো এখানে তো পুকুর নাই, থাকলে নাহলে মাছ ধরে দেখিয়ে দিতাম আপনাদেরকে। তো কোনো বিষয় না, আপনারা দেখুন, ইউজ করে দেখুন। আমি নেক্সট ডে আপনাদেরকে একদম পুকুর থেকে মাছ মেরে কি করে ভিডিও করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা পাকা হয়েছে। তো এটা আমরা একটু পুরো চেড়ে দেখি, দেখুন আর কতটা পাকা হয়েছে। এটা এত তোলার পরেও 1/2 কেজি, এটা কোনো টান মান নাই, তো কতটা পাকা হয়েছে। তো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি এটা। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর আপনারা এই প্রোডাক্টটি পাবেন কোথায়, তো নিচে লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে। তো আপনারা অবশ্যই দারাজ থেকে এই প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন। এটা 7 ফিট, 8 ফিট, 9 ফিট এবং 10 ফিট আছে। তো এটা আমার শপে অ্যাভেলেবেল, আপনারা যতগুলো ইচ্ছা নিতে পারেন, নো প্রবলেম। আর আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি যে আপনারা যদি অন্যভাবে নিতে চান, তো ডিসক্রিপশনে সকল ডিটেলস দেওয়া আছে, তো আপনারা নিতে পারেন। আর প্রোডাক্টটি আপাতত ঈদের সময় ওই জন্য একটু অফার চলছে 10 ফিটে। তো আপনারা 10 ফিটটা অনেক কম দামে পাবেন, এটা জাস্ট 10 ফিটেরই অফারটা চলতেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এ সম্পর্কিত আর কোনো কিছু ভিডিও যদি আপনারা জানতে চান। তো আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আলফা এবং কার্বন পার্টনার যে সবচেয়ে ভালো অনেক দামি চিপগুলোর মধ্যে আছে সেগুলো আপনাদেরকে ভিডিওর সামনে দিব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।